हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल त्रिशिकाज मामा। आमी होलाम रिम्पा और आज के हलो शनिवार, एखन बाजे बिकाल 4টে। आमरा एखन जाच्छी बाजार करते, माने पुजोर शॉपिंग आज के थेके आमादेर स्टार्ट होच्छे। तो देखाबो चलो आमरा की की बाजार करछी सबकिछु, आज के प्रचुर मजा करबो। चलो अनेक दिन पर बाइरे जाच्छी আর খুব একটা সাজুগুজু করিনি, কারণ এখনই তো মাস্ক পরে নেব, মানে সাজাগোজাটাই পুরো বৃথা হয়ে যায় ওর জন্য। একদম প্লেন একদম, আর এই গরমের মধ্যে আর ইচ্ছাও করছে না কোনো মতে রেডি হয়ে। চলো। আর এখানে ত্রিশিকাও রেডি হয়ে গেছে, গিয়ে রেডি হয়ে দরজার ওখানে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পেরেছে যে আমরা ঘুরতে যাব, পাপাকে তো ছাড়তেই চাইছে না, ভাবছে যে পাপাই একা যাবে, মাম্মা যাবে না। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমরা, ছুটি পড়ব। ঠিক আছে, ত্রিশিকাও দেখো কি সুন্দর মুখে মাস্ক পরেছে। তো এই যে চলে এসেছি আমরা গ্যালাক্সি মলে, এটা হলো আমাদের এখানে বেশ ভালো একটা মল, এখানে চিত্রা। তো এই যে তারক আর ত্রিশিকা এখানেই রয়েছে, আমি একটু ঘুরে দেখাই। ফাঁকা বলো, পুরো ফাঁকা। তো আমরা ফার্স্টে কিসে যাব, মেট্রোতে যাব তো? হ্যাঁ না, মেট্রোতে চলো, এটা চেঞ্জ করে নিয়ে আসি, কেউ নেই। ফার্স্টে এখন মেট্রোতে যাব। ত্রিশিকার একটা জামা নিয়েছিলাম আগের দিনকে, তো ওইটা চেঞ্জ করতে হবে, ছোট হয়েছে। আর এইখানে দেখো আমাদের বাজার টাজার করে আমরা একটুখানি বাইরে রেস্ট করছি, প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আমরা, আর ভেতরে তো অত বেশি ভিডিও করতে পারিনি। তো এখানে আমি একটা মহিলার কাছে আবার চলে এসেছি ফুচকা খেতে, খুব ভালো বানায় উনি, একদম নিরামিষ ফুচকা বানান। আর কত শনিবার, তো শনিবার দিনকে যেহেতু আমি নিরামিষ ফুচকা খাই, তো এখানে আমি ফুচকা খাচ্ছি, দারুণ বানিয়েছিল, দারুণ। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে কতগুলো কুকুরগুলো থাকে, ওদেরকে ত্রিশিকা খুব ভালোবাসে, ওদেরকে আমরা একটা বিস্কুট কিনে ওকে একটুখানি খেতে দিচ্ছিলাম ত্রিশিকা হাত দিয়ে। ও খুব ভালোবাসে ওদেরকে, জানলা দিয়ে ও সারাক্ষণ ওদেরকেই দেখে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, আজকে হলো রবিবার। কালকে শনিবার দিনকে আমরা বাজার করতে গেছিলাম, বাজার টাজার করে আস্তে আস্তে প্রায় 7:30 বাজছে। তারপর আর এসে পরে আমাদের মানে অবস্থা, আমার অবস্থা ছিল না যে আমি আবার ব্লগটা কন্টিনিউ করি, ওই জন্য কালকে আর কন্টিনিউ করা হয়নি। আর কালকে এসে পরে কোনো মতে একটুখানি ওই ইয়ে বানিয়েছিলাম, চিনির পরোটা, ত্রিশিকাও ওইটা খায় আমরাও খাই। তো একবারে বানিয়ে নিয়েছি, মানে আটাতে যেমনভাবে মাখায়, মাখিয়ে ভেতরে ঘি দিয়ে আর চিনি দিয়ে পুর ভরে সেটাকে বেলে পরে পরোটা বানিয়েছিলাম, দারুণ লাগে খেতে। ওটা ত্রিশিকারও খাওয়া হলো, আমরাও খাওয়া হলো, খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে পাড়াতে, মানে আমাদের এমন এতটা টায়ার্ড ছিলাম যে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমরা দুজনেও ঘুমিয়ে গেছি। মানে আমাদের দরজা ফরজা কিচ্ছু কালকে লাগানো হয়নি, সব খোলা ছিল, দুজনে ঘুমাচ্ছি এখানে। মাঝরাতে 3টের দিকে আমার ঘুম ভেঙেছে, মানে ওর জলের জল ফুটানো থেকে আরম্ভ করে বোতল ফুটানো অনেক কাজ থাকে ধরো, সেইগুলো কিচ্ছু করিনি, দুজনে ঘুমিয়ে গেছি, মানে এতটা টায়ার্ড, মানে বুঝতে পারিনি যে কখন আসল কথা ওকে ঘুম পাড়াতে পাড়াতে, ওকে ওকে ঘুম পাড়াতে গেলে পরে আমাদের দুজনাকেই শুতে হয়, ও নাহলে ঘুমায় না, এরকম হচ্ছে ব্যাপার। ও ঘুম পাড়াতে পাড়াতে আমরা দুজনে কোন সময় ঘুমিয়ে গেছি, কোনো হোশ নেই। 3টার দিকে আমার একটু ঘুম ভেঙেছে, নিয়ে আমি তারপর বললাম যে হ্যাঁ তুমি দেখো, আর মশারি পর্যন্ত টাঙায়নি, এমন অবস্থা যে মশারি টাঙিয়ে শুই আমরা, কারণ বাচ্চা আছে সঙ্গে, তো আর বৃষ্টি টিষ্টি হচ্ছে, মশারি ছাড়া শুই না আমরা, বলতে গেলে মশারি দিয়ে শুই। তো
কালকে মশারিটা বন্ধ টাঙায়নি, যে ও ঘুমানোর পর আমরা টাঙাই, তো কালকে মশারিটা বন্ধ টাঙায়নি, ওইভাবে তিনজন মিলে ঘুমাচ্ছি। নিয়ে তিনটের দিকে উঠে পড়ে তারপরে বললাম যে মশারিটা দাও টাঙানো হয়নি, টাঙিয়ে দাও, ও টাঙালো। টাঙিয়ে টাঙিয়ে উঠে পড়ে দেখছে দরজা ফরজা সব খোলা, কিচ্ছু তালা ফালা কিচ্ছু দেওয়া হয়নি কালকে। এইভাবে আমরা তিনজনে মিলে ঘুমাচ্ছি, মানে চিন্তা করতে পারছো কি অবস্থা, বাজার করে এসে পড়ে আমাদের এই অবস্থা। তো যাই হোক, আজকে হলো রবিবার, আর আজকে হলো সবার জন্য খুবই খুশির দিন, হ্যাপি সানডে। সারা সপ্তাহটা অনেকেই আমার মতন হাউস ওয়াইফ আছে যারা ওয়েট করে থাকে এই এই দিনটা আসার জন্য, যাতে একদিনকে মানে সারা সপ্তাহটা তো হাজব্যান্ডরা বাইরে থাকে, এই একটা দিন হলো ওরা বাড়িতে থাকে, বেশ মজা হয়, ভালোভাবে রান্না বান্না করে সারাদিন তো একসাথে এনজয় করা হয় ফ্যামিলির সাথে। এরকম অনেকেই আছে, শুধু হাউস ওয়াইফ নয়, যারা চাকরি করছেন তারাও আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকেন যে একদিন অন্তত রেস্ট করবেন। তো আজকে হলো রবিবার, আর এখন সকাল সকাল আমি বসে গেছি আমার লাল চা, তার একটুখানি গেছে বাইরে, আর তৃষিকা সকালবেলা উঠে ওর ও যে দুধ খায় ওই দুধ খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ও এখন নিজের দেখাই না এই যে নিজের খাজানা নিয়ে বসেছে, এটা হচ্ছে ওর খাজানা, খাজানার ঝুড়ি, এই খাজানার ঝুড়িটা ও নিয়ে বসেছে, ওখান থেকে একটা একটা করে বার করবে, খেলবে, এ করবে, এই যে হচ্ছে খাজানা নিয়ে বসেছে, এই যে খাজানার ঝুড়ি, বুঝতে পারলে, এই হচ্ছে। হ্যাঁ, আবার একটা ডায়েরিও রেখেছে ও, আবার ডায়েরিতে আবার পড়াশোনাও করে ওর, এই যে লুচি ভাজা, এই যে ওর বইটার অবস্থা করেছে দেখো, লুচি ভাজা করে দিচ্ছে, লুচি ভাজা। আর আমার ফোনের কভার কি কি আছে দেখো, আমার ফোনের কভার, স্কেল, ওর স্কেলের কি দরকার বলো তো, স্কেল ফেল যা পারবে, এইটা তো ভালো জিনিস, কোলগেট যা পারবে ও এখানে, এটা হলো ওর খাজানার পিটারা, ওই খাজানার পিটারের মধ্যে সব কিছু ভরে রেখে দেবে। এই যে পুতুলের হলো মুন্ডু, পুতুল নেই, পুতুলের মুন্ডু নিয়ে ঘুরে বেড়ায়, সব কিছুর একদম আলাদা আলাদা। আবার ওর নিজের ওষুধ, আবার এই যে পুতুলে মুন্ডু দেখলে যায় সেই পুতুলের হাত, সব পার্ট পার্ট, ঋষিকার কত বুদ্ধি। হ্যাঁ না, আমি দেবো যেগুলো না, রেড কালার, রেড কালার ভরো, ইয়েলো ভরো, অরেঞ্জ ভরো, গ্রিন কালার ভরো, ব্লু কালার ভরো, ব্লু ভরো, কালকে গেছিলাম, কালকে ওই কালকেও আমি ফুচকা খেয়েছি একটা মুদিনা ফুচকাওয়ালার কাছে, কালকে যেহেতু শনিবার ছিল আমি নিরামিষ খাই, তো কালকে ওই ফুচকা খেয়েছি ওইখানে, ও কিন্তু নিরামিষই বানায়, কিন্তু নিরামিষ বানালে কী হবে, এত সুন্দর বানায় না, মানে কী বলবো, আসানসোলেই আছে খুব সুন্দর একটা মানে নিরামিষ ফুচকা, তো মানে আমাদের এখানে একটা জিনিসই ভালো যে নিরামিষের দিনেও আমি ফুচকা খেতে পারি, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, তো খুব সুন্দর বানায়। এখন দেখছি তো যে মানে মহিলা ফুচকাওয়ালারাই বানাচ্ছে যেন বেশি ভালো ফুচকা বানাচ্ছে, মানে এমনিতেও মানে আমি যেখানে যাই তো দেখি কোনো মহিলা ফুচকাওয়ালা মহিলা মানে ফুচকা বানাচ্ছেন, বা কোনো কিছু এমন কোনো ঠেলাতে মানে মানে চালাচ্ছেন, খাবারের দোকান দিয়েছেন, তো আমি কিন্তু চেষ্টা করি তাদের কাছ থেকেই বেশি করে নেওয়ার, কারণ হয়তো তাদেরকে উৎসাহ দেওয়া হবে, বা মানে অনেক সময় হয় না, অনেকে দেখবে যে হ্যাঁ মহিলা বলে পড়ে যায় না, কিন্তু ওটা করা উচিত নয়, কিন্তু অমনি যখন মানে আমাদের সমাজটা এমনই যে এইসব বাধা বিপত্তি কাটিয়ে যখন উনি এত দূর এগিয়েছেন, তাহলে আমাদেরও তো উচিত যে ওনাকে একটুখানি উৎসাহিত করা, শুধু তো কিছু নয়, আমি যেটা কিনবো সেটা ওনার কাছ থেকে কিনবো। আরেকজনও আছে এরকম, এগুলো চাউমিনের দোকান আছে, তো আমরা আনলে পরে কিন্তু ওনার কাছ থেকেই আনি। আর সত্যি কথা বলতে ফুড কোয়ালিটি অন্যান্য দোকানের থেকে অনেক ভালো হয়, মানে যারা মহিলা ঠেলাওয়ালা আছেন তাদের কাছে একবার তোমরা নিয়ে দেখবে, কারণ আমি দেখেছি ফুড কোয়ালিটি কিন্তু অন্যদের তুলনা অনেক ভালো হয়। ওই যে যাচ্ছে পিটারা নিয়ে, কোথায় খাজানার পিটারা নিয়ে, কোথায় যাচ্ছ তুমি খাজানার পিটারা নিয়ে,
চা বাটি কাপ প্লেট সব বার করছে যে খাজানার পিটারা থেকে তোমাদেরকে চা দিচ্ছে না নি না দেখো হ্যাঁ ও নিজে তোমাদেরকে চা খেতে দিয়েছে নি নাও দেখো সব কিছু নিয়ে চলে এসছি ত্রিশিকাকে তো দেখাই না হলে ওরও রাগ হবে এবার ত্রিশিকারই বাজার পুরো বলতে পারো কারণ ওর হচ্ছে যে ওর জন্য কিন্তু বেশি কেনা হয়েছে মানে ওর পুরো একদম হয়ে গেছে ওর পুরো কমপ্লিট ওর বাজার পুরো দাঁড়া দেখাতে দাও এবার ওরটা থেকে স্টার্ট করি তাহলে এই যে দেখো কি সুন্দর দেখো বেরোবো কতটা জানি না তবে আমরা নিয়ে নিচ্ছি তবে বাচ্চা জামা কি বলবো বলো যে কটা দেখবে মনে হয় যে সব কটা নিয়ে নেবে এর সাথে এরকম কিন্তু স্কার্ট আছে বুঝতে পেরেছো এরকম একটা জামা এই জামাটা বেশ আমার ভালো লাগে এই যে এই জামাগুলো আমার বেশ কিউট কিউট লাগে তাই ওর ওর এরকম একটাও নেই তাই এরকম একটা নিয়ে নিলাম এরপরে এই জামাটা আমার সব থেকে ভালো লেগেছে সব থেকে এই যে দেখো সুন্দর না জামাটা কি সুন্দর লাগছে না এই যে জুতু ঋষিকার জুতু আরে আমি আরো না অন্যরকম চাইছিলাম পেলাম না কালকে অনেক ঘুরলাম দু তিনটে দোকান ঘুরলাম পেলাম না নিয়ে শেষে এরকমই একটা নিতে হলো কারণ ওর এখন যে জুতোটা আছে ওটা ছোট হয়ে গেছে স্ত্রী শিকার জন্য নিয়েছি যেটা সেটা হলো এটা এই যে মামা আর্থের এটা হচ্ছে তোমার টুথপেস্ট বুঝতে পেরেছো এটা হলো বাচ্চা মানে ও যেহেতু এখনই সদ্য সদ্য ব্রাশ করতে শিখছে হ্যাঁ ও তো আর জানে না যে মানে ওকে কোলগেট আমরা যে কোলগেটগুলো দিয়ে ব্রাশ করি মানে যে কোলগেট বলছি মানে আমরা যে টুথব্রাশগুলো দিয়ে ব্রাশ করি সেগুলো দেওয়াটা ওদেরকে ঠিক না কারণ আমি বলুন তো যে বাচ্চারা তো বোঝে না না কোলগেটের টেস্টটা পেয়ে ওরা না ওটা খেয়ে নেয় অনেকটা ব্রাশ করার সময় যখন প্রথম প্রথম ব্রাশ করতে শিখছে তো ওই জন্য ম্যাক্সিমাম মানে 4 বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের যে টুথপেস্টগুলো হয় মানে এগুলো হচ্ছে মানে যদি ও একটুখানি খেয়েও নেয় কোনো ক্ষতি নেই কারণ এটা ফ্লুরাইড ফ্রি বুঝতে পারছো তো তো আমাদের যে টুথপেস্টগুলো সেগুলো যদি ওদেরকে দিই কিন্তু ওটা কিন্তু ওদের হার্ম করতে পারে ওই জন্য ওর জন্য ও এখন যে দেখলে যে সদ্য সদ্য ব্রাশ করতে শিখছে ওর জন্য একটা টুথপেস্ট নিয়ে এসেছি আজকে ও এটা দিয়েই ব্রাশও করেছে এখন তো সবে শুরু হয়েছে দাঁড়াও শিকার জন্য এখন আরও যে কত কিছু আসবে এরকম আমার এটা আমার একটা কুর্তি নিয়েছি এরকম সব কুচকে গেছে এমন করে দলা পাখি রেখেছে কুচকে গেছে এই এটা যে মুছে দিচ্ছে এটা হলো কুর্তি আর একটা লেগিংস নিয়েছি হোয়াইট কালারেরই আমরা একটা একটা করে নিয়েছি এখন আমাদের কমপ্লিট হয়নি কারোকে যেমন প্যান্ট ফ্যান্ট কিছু নেওয়া হয়নি ওর জন্য একটা এরকম শার্ট নিয়েছে ওর কি যে এই চেক ভালো লাগে আমি জানি না সব সময় খালি এই চেকগুলো এই একই প্রত্যেকটা জামাতে দেখবে খালি চেক চেক মানে তো এই ছিল আমাদের কালকে মানে প্রথম দিনের বাজার আর বেশি না ঘুরতে পারিনি কারণ হচ্ছে যে ত্রিশিকাকে নিয়ে আমার শাড়ি শাড়ি অনেক কিছু নিতে হবে এগুলো আবার পরে একদিনকে যেতে হবে ত্রিশিকাকে নিয়ে না অত ঘোরা না সম্ভব না এবার আমাদের হচ্ছে যে আমাদের বাড়িতে তার কেউ থাকে না যে আমরা কাউকে রেখে দিয়ে যাবো ওর কাছে তো ওকে নিয়েই যেতে হচ্ছে কি করা যাবে তোমাদের কিরকম লাগলো আমাদের পুজোর বাজার প্রথম দিনের পুজোর বাজার কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দেবে ঠিক আছে চলো আমরা এবার আজকে তাহলে টাটা করে দিচ্ছি তোমাদের সাথে দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে ত্রিশিকা নিজের বদমাইশি করতেই থাকবে আজকে হলো রবিবার তোমরা ভালোভাবে এনজয় করো মজা করো ঠিক আছে চলো বাই বাই